আপনার পরিবারে গত এক বছরে আলোচনায় ইসলাম ম্যাটার করেছে অথবা ইসলাম সিগনিফিকেন্টলি অ্যাপিয়ার করেছে আপনাদের ডিসকাশনে, এটা কেউ বলতে হবে আমাকে? কেউ এক হাত তুলে বলেন তো। আপনাদের পারিবারিক আলোচনায় মাঝে মাঝেই ইসলামের ইস্যুটি উঠে আসে, এরকম কয়েকজন একটু হাত তুলে দেখান তো আমাকে, দেখেন তো। আমি কি এখন কাঁদা উচিত না? আমার কি এখন কান্না করা উচিত না? আমার তো এখন বিলাপ করে কান্না করা উচিত? কিন্তু আপনি তো দেখেন প্রত্যেকটা মুহূর্তে, আপনি তো আলোচনা করেন, আপনার সন্তানরা কেন ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো না, কেন ভালো স্কুলে ভর্তি হতে পারলো না, কেন তার ব্যবসায় মন্দা যাচ্ছে, কেন সে স্কুলে লেট করে গেল, কেন তার বন্ধুদের থেকে সে পিছিয়ে আছে, কেন তার ভালো চাকরি হচ্ছে না, ইত্যকার ইত্যকার মেনি মেনি কম্প্যারিজনস। দিন আলোচনায় কখন এসছে, কখন এসছে, এই আলোচনা কেন আসলো? আপনার পুরুষদের দিকে একবার তাকান তো, তাদের আলোচনার মূল উপজীব্য কি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? এই পারপাস অফ দেয়ার লাইফ এটা কে বলবে? সেকুলারিজম ইজ ইম্পোজড, অতএব আলোচনা তো আপনাকে করতে হবে, আপনিও তো ভুলে গেলেন, তাহলে কে তাদেরকে দিন শেখাবে? আপনি তো তাদেরকে মক্তবে নেবেন না, মাদ্রাসাও নেবেন না, কারণ মাদ্রাসা নিলে ওরা খাবে কি? ওদের তো ভালো চাকরি হবে না, অতএব আপনি তো তাকে পড়াবেন অনেক পশ কোন স্কুলে, অথবা আপনি তাকে পড়াবেন খুবই নাম করা স্কুলে, কারণ বন্ধু বান্ধবদেরকে বলতে হবে না আপনার সন্তানরা কোন স্কুলে পড়ে, কোন কলেজে পড়ে, কোন ইউনিভার্সিটিতে পড়ে, বলতে হবে না। এটা তো একটা স্ট্যাটাস ইস্যু, স্ট্যাটাস যে আপনি কত ভালো স্কুলে পড়াচ্ছেন, একটা স্ট্যাটাস, এটা আপনি বলতে পারবেন কলিগকে অথবা আত্মীয় স্বজনকে বলতে পারবেন, তাই না? সেখানেও আলোচনা নাই, আপনিও আলোচনা তোলেন না, এই আলোচনা করেনি না। আমি দ্বিতীয়ত আপনাদেরকে বলতে চাই, আপনাদের সন্তানদেরকে নিয়ে একসাথে নামাজ পড়েছেন বাসায় গত এক মাসে, যারা তারা একটু হাত তোলেন তো দেখি, গত এক মাসে ওই এক দুইটা হাতই উঠে বারবার, কিন্তু ওই আলোচনা কই? ওই আলোচনা কই যে আপনি আপনার সন্তানকে নিয়ে সালাতে দাঁড়িয়ে গিয়েছেন, এই আলোচনা কোথায়? সালাত কি কেবল ফরজ, তার বাইরে গিয়ে কোনো নামাজ নেই? নামাজ কি শুধু ফরজ, তার বাইরে গিয়ে কোনো নামাজ নাই, আছে কি না? আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে খেলা দেখেছেন গত দুই তিন মাসে বা ছয় মাসে একসাথে বসে সন্তানদেরকে নিয়ে খেলা দেখেছেন অথবা টেলিভিশনে কোনো শো দেখেছেন, কিন্তু একসাথে বসে কোরআন তেলাওয়াত করেছেন, রাসূলের জীবনী পড়েছেন, কোনো ইসলামিক ডিসকাশন শুনেছেন, কোরআন একসাথে তেলাওয়াত করেছেন, তিনি আলোচনা করেছেন অথবা শুনেছেন, এটা আপনাদেরকে করতে হবে, বিশেষ করে এটা আপনাদেরকে করতে হবে, কেউ শেখাবে না।